তো দশমিকের দুইটা অংশ থাকে, একটা হলো পূর্ণ অংশ আর একটা হলো দশমিক অংশ। আমরা এখানে একটা যোগ দেখবো, দুই দশমিক, এটা হলো দশমিক, ঠিক আছে, দুই দশমিক পাঁচ, আর এখানে হলো তিন দশমিক সাত, ঠিক আছে। এবার আমরা কি করতেছি, যোগ, দুই দশমিক পাঁচ, তিন দশমিক সাত। এবার দেখো এটা হলো দশমিক পাঁচ আর দশমিক সাত যোগ করলে কত হবে, দশমিক বারো। তা আমরা গত লগে কি দেখেছি, এতে দশমিক এক, দশটা দশমিক এক মিলে কি হয়, পূর্ণ এক হয়, তাই না? তাহলে এখানে আমরা দশটা মিলে পূর্ণ এক হবে, সরি আমাদের এরকম হবে, এক হবে আর কি থাকবে, দশমিক দুই থাকবে, এক হবে আর দশমিক দুই, এই দশমিক দুইটা, এই যে দশমিক দুইটা আমরা দুই রেখে দিলাম, আর এই যে আমাদের পূর্ণ এক আছে না, সে পূর্ণ অংশের সাথে যোগ হবে, তাহলে এখানে দুই আর এখান থেকে পূর্ণ এক কত হলো, তিন আর তিন কত হলো, এটা আমরা দিয়ে তা আমরা যখন অঙ্ক করবো তখন আমরা এইও করবো, যেমন আমরা যে যোগ করি ওই করবো, পাঁচ আর সাত যোগ করলে বারো, বারো দুই হাতে কত, এক আর দুই তিন, আর তিন তিন কত হলো, আর দশমিকটা সোজা নিচে বসে আছে। আচ্ছা এবার অন্য একটা অঙ্ক দেখি আমরা, আমরা যদি দেখি এবার সাত দশমিক এক আর এখানে মনে করো নয় দশমিক নয়, তাহলে এখানে এক আর নয় যোগ করলে কত, দশ মানে পূর্ণ এক, তাহলে এখানে শূন্য বসবে, আর হাতে এখানে চলে আসবে সাত আর একে আট, আট আর নয় কত, সতেরো, সতেরো না, তাহলে এখানে দশমিক নিচে বসে যাবে, সতেরো দশমিক শূন্য, বুঝে গেছে। আচ্ছা এইবার আমরা বিয়োগ করব, কি করব, এখানে লিখলাম আমি নয় দশমিক ছয়, দুই দশমিক তিন, তাহলে এগুলো তো আমরা পারবো, পারবো না, যেমন আমি বিয়োগ করি ওইভাবে, এখানে ছয় দিলে তিন বার দিলে দশমিক সোজা নিচে বসাই দিলাম, আর নয় থেকে দুই বার দিলে সাত, তাহলে কত হলো সাত দশমিক তিন। আচ্ছা এইবার যদি হাতে রেখে হয়, মানে আমি এখানে দিয়ে দিলাম এক দিয়ে দিলাম, তাহলে এখন দেখো এক থেকে তো কি বিয়োগ হবে না, হবে কি এক বলতে কি এখানে আসলে দশমিক এক, এখানে হলো দশমিক তিন, তাহলে এই ফটো এগুলো তখন আমাকে কি করতে হবে, এখান থেকে পূর্ণ অংশ একটা নিয়ে দিতে হবে, তাহলে কয়টা থাকবে পূর্ণ অংশ, আর একটা পূর্ণ অংশের জন্য এখানে হবে দশটা দশমিক এক, মানে দশ হবে, এ একটি জন্য এখানে কত হবে দশ, আর এক কত হলো এগারো, দিয়ে তিন বার দিলে আর দশমিক সোজা নিচে বসে গেল, এবার কিন্তু নয় নাই, এখানে কত আছে আট, থেকে দুই বার দিলে এবার আমরা একটা ভিন্ন ধর্মে বিয়োগ করবো, বিয়োগটা হবে এরকম এখানে আমরা ফাঁকা না রাখি শূন্য বসাই দিলাম, এখানে পূর্ণ কত আছে দুই, আর এখানে এই এই যে লিখতে পারবে তার তো ভুল হবে না, অনেকেই কিন্তু এইভাবে লিখে দিবা, লিখে দিবা এইভাবে, এইভাবে লিখবা, এখন বিয়োগ বিয়োগ করতে যাই ভুল হবে না, এখন তাহলে আমরা এখানে কি করবো, শূন্য থেকে আট বিয়োগ হবে না, তো এখান থেকে এক পূর্ণ অংশ লিখবো কত থাকবে, একের জন্য এখানে কত, দশ থেকে আট বার দিলে এবার এখানে চার আছে, চার থেকে দুই বার দিলে দুই,
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।